হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব পরিবেশের জন্য ভাবনার তৃতীয় নম্বর ক্লাস। আমরা এর আগে দুটো ক্লাস করেছিলাম, একটা আমরা বেসিক পার্টটা জেনেছিলাম এবং আরেকটা পার্টে আমরা ট্রপোস্ফিয়ার সম্বন্ধে জেনেছিলাম। তো আজকে আমরা এই ট্রপোস্ফিয়ারের শেষ অংশটা আজকে আমরা জেনে নেব। তো আমরা পড়ব কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। তো এই কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের জন্য ভাবনার পার্ট থ্রি, এখানে আমরা পড়ব যে ট্রপোস্ফিয়ার কে আমরা পড়েছিলাম যে ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল, তাই তো? তো এই ট্রপোস্ফিয়ার যে আছে এই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন? দেখো এই ট্রপোস্ফিয়ার ক্ষুব্ধমণ্ডল বলার কারণটা, দেখো এটা একটা 2 নম্বর একটা কোশ্চেন আসতে পারে। তো যে কোনো 2 নম্বরের প্রশ্নে আমরা একটা ইন্ট্রোডাকশন দেবো। তো সেরকম এই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন তার কারণটা অ্যাকচুয়ালি আমরা বলা শুরু করার আগে ট্রপোস্ফিয়ার সম্বন্ধে একটা কথা বলে নেবো। যেমন কি বলবো না, ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ার এভারেজে বা গড়ে 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এটা ফার্স্ট পয়েন্ট। তাহলে প্রথম আমরা কি বলবো, ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই ট্রপোস্ফিয়ার স্তর, তাই তো? সেকেন্ড যেটা বলবো যে এই স্তরের একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। এই স্তরের বিশেষ বৈশিষ্ট্য কি, না না, যত আমাদের উপর দিকে উঠতে থাকি তত হচ্ছে তার উষ্ণতাটা কমতে থাকে। তাহলে এই স্তরে উপর দিকে উঠলে, এই স্তরে উপর দিকে উঠলে আমাদের উষ্ণতা কমতে থাকে, উষ্ণতার সাথে সাথে আর কি না চাপও কমতে থাকে, চাপও কমতে থাকে। এই যে দুটো কারণের জন্য তৈরি হয় কি না, বায়ুর পরিচালন স্রোত দেখা যায়। এখানে কি দেখা যায়, বায়ুর পরিচালন স্রোত কি দেখা যায়, না বায়ুর পরিচালন স্রোত দেখা যায়। এই পরিচালন স্রোতের কারণে কি তৈরি হয় না, জল প্রবাহ দেখা যায়, বায়ু প্রবাহ দেখা যায়, আর কি দেখা যায় না, আর ঝড় দেখা যায়, ঝড় দেখা যায়। ঠিক আছে, তো আমরা কি বলছি না, ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার বিস্তৃত এই স্তর, উপর দিকে যত আমরা উঠতে থাকবো তত কি উষ্ণতা কমতে থাকবে এবং তার সাথে সাথে তার চাপও কমতে থাকবে। এবং কি এই দুটো কারণের জন্য, উষ্ণতা এবং চাপ কমে যাওয়ার জন্য এখানে বায়ু পরিচালন স্রোত সৃষ্টি হয় এবং এই পরিচালন স্রোতের কারণে বায়ু প্রবাহ এবং ঝড় দেখা যায়। এছাড়া কি আরেকটা হচ্ছে, এখানে জলীয় বাষ্প থাকে, কি থাকে না, জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্প থাকার কারণে কি হয় না, এখানে তুষারপাত বৃষ্টিপাত দেখা যায়, তুষারপাত বৃষ্টিপাত। তাহলে এই সমস্ত কারণেই আমাদের কি হচ্ছে না, এই ট্রপোস্ফিয়ার অংশটা পুরোটা সবসময় অশান্ত থেকে যায়, তার জন্য তাকে হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। তাহলে দেখো ক্ষুব্ধমণ্ডল কেন বলা হচ্ছে আমরা একটু রিপিট করে নিই, কেন বলা হচ্ছে না, এই আমরা প্রথমে বললাম যে এই স্তর ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার কিন্তু বিস্তৃত এবং কি এই স্তরের উপর দিকে যত উঠতে থাকবে তত কি তার উষ্ণতা কমতে থাকবে এবং কি তার চাপও কমতে থাকবে। এবং উষ্ণতা এবং চাপ এই দুটো কমে যাওয়ার কারণে কি তৈরি হবে, বায়ু পরিচালন স্রোত সৃষ্টি হবে এবং এই বায়ু পরিচালন স্রোত সৃষ্টির জন্য কি দেখা যাবে না, বায়ু প্রবাহ ও ঝড় বৃষ্টি দেখা যাবে। ক্লিয়ার, বুঝতে পারো? তো এছাড়া কি না, এখানে কাছে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পের কারণে তুষারপাত এবং বৃষ্টিপাত এবং তার সাথে বিদ্যুৎ এবং বজ্রবিদ্যুৎ দেখা যায়। এই জন্য কি হয় না, এই স্তরটা সবসময় কিন্তু একটা অশান্ত ধরনের থাকে, তার জন্য আমরা এই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলবো। ওকে, একটু আমরা গ্রাফিক্যালি ভাবে দেখে নিই। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে হচ্ছে ট্রপোস্ফিয়ার, চলো আমরা সহজে মনে রাখার জন্য এটা গ্রাফিক্যাল ভাবে একটা দেখে নিই। তাহলে আমরা কি বললাম, প্রথমে হচ্ছে ট্রপোস্ফিয়ার, এই যে ট্রপোস্ফিয়ার স্তর, এই ট্রপোস্ফিয়ার স্তর আমাদের 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং যত উপর দিকে উঠছে তত কি হচ্ছে না, তার উষ্ণতা ও চাপ কমছে। যত উপর দিকে উঠে যাচ্ছে তত তার উষ্ণতা এবং চাপটা কম থাকছে। এই উষ্ণতা এবং চাপ কমে যাওয়ার কারণে কি তৈরি হচ্ছে না, বায়ু পরিচালন স্রোত তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, বায়ু পরিচালন স্রোত। এবং বায়ু পরিচালন স্রোতের জন্য কি তৈরি হচ্ছে, বায়ু প্রবাহ ও ঝড়। ওকে, ক্লিয়ার? আরেকটা কারণ কি না, এখানে দেখা যাচ্ছে জলীয় বাষ্প, ঠিক আছে? তো এই জলীয় বাষ্পের কারণে কি দেখা যাচ্ছে না, এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং তুষারপাত দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে, বৃষ্টিপাত এবং তুষারপাত, তার সাথে সাথে মেঘ। তাহলে এই একটা পয়েন্টে জলীয় বাষ্পের কারণে এগুলো দেখা যাচ্ছে। এছাড়া কি একটা ব্যাপার হচ্ছে যে এখানে ঋতু ও জলবায়ুর পরিবর্তন হয়, এই সমস্ত কারণের জন্য, এই সমস্ত কারণের জন্য আমরা ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলবো। ওকে, ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন না, ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে গড়ে 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। এই স্তরে 75% বায়ু থাকে। এই স্তরের এক বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে এবং বায়ুর ঘনত্বের কারণে বায়ুচাপের তারতম্য হয়, ফলে পরিচালন স্রোত দেখা যায় এবং এই পরিচালন স্রোত দেখা যাওয়ার ফলে বায়ু প্রবাহ ঝড় হয়। এছাড়া এই স্তরে জলীয় বাষ্প থাকায় মেঘ, বৃষ্টি, তুষারপাত, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনা এই স্তরে দেখা যায়। জলচক্র ও আবহাওয়ার পরিবর্তন এই স্তরেই দেখা যায়, তার জন্য একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। এটা আমাদের 3 নম্বর ক্লাস। তো আগে দুটো ক্লাস যদি তোমরা দেখে না থাকো অবশ্যই এই দুটো ক্লাস দেখে নাও, আমাদের ডেসক্রিপশন বক্সে এই লিংক দেওয়া আছে। প্রথম এবং দ্বিতীয় ক্লাস যদি ভালো করে করে থাকো তবেই তৃতীয় ক্লাসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। ওকে, চলো আমরা নেক্সট পড়ার দিকে চলে যাই। দেখো এরপর আমরা জানবো যে ট্রপোস্ফিয়ারকে ক্রম হ্রাসমান স্তর বলে কেন। তাহলে আমরা জানবো যে ট্রপোস্ফিয়ারকে ক্রম হ্রাসমান স্তর বলে কেন। দেখো এই ট্রপোস্ফিয়ার কি বলছিলাম, ট্রপোস্ফিয়ার হচ্ছে আমাদের যে পৃথিবীর যে গ্রাউন্ড লেভেল আছে অর্থাৎ ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের সব থেকে কাছের স্তর হচ্ছে আমাদের এই ট্রপোস্ফিয়ার, তাই তো? এটা আমরা পড়েছিলাম। এরপরে দেখা যায় কি না, সূর্য থেকে
সূর্য থেকে যে তাপটা আসছে পৃথিবীতে, সূর্য থেকে যে তাপটা পৃথিবীতে আসে সেই আসার সময় সরাসরি কিন্তু সূর্য বায়ুমণ্ডল যেখানে আছে এই বায়ুমণ্ডলকে সরাসরি কিন্তু উত্তপ্ত করতে পারে না, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। কি করে না, তারা আসছে এসে করে এই গ্রাউন্ড লেভেলকে উত্তপ্ত করে, এই গ্রাউন্ড লেভেলকে উত্তপ্ত করার পর এখান থেকে তাপটা রিফ্লেক্ট হয়, তাপটা রিফ্লেক্ট হওয়ার পরে কি হয় না, এই যে আমরা সামনাসামনি যে বায়ুগুলো আছে, সামনাসামনি যে বায়ু আছে সেটা উত্তপ্ত হয়ে যায়, বুঝা গেল তো। এরপর এই যে সামনাসামনি বায়ুটা উত্তপ্ত হলো, এবার দেখা যাচ্ছে কি না, এই যে তাপটা, এই তাপটা যে শোষণ করে যে সমস্ত গ্যাস এবং গ্যাসের উপাদান, সে যেমন হচ্ছে CO2, জলীয় বাষ্প, টপোস্ফিয়ারে নিচ লেভেলে সব থেকে বেশি থাকে, তাহলে উপরের লেভেলে এই সমস্ত গ্যাসের বা এই সমস্ত উপাদানের প্রাধান্য বেশি দেখা যাচ্ছে না। তার ফলে কি হচ্ছে, এই যে আমাদের তাপটা, এই তাপটা কি হচ্ছে না, এই সমস্ত গ্যাস ধরে রেখে দিচ্ছে, এর যত উপরে উঠছি তত কিন্তু টেম্পারেচার অলরেডি তারা অ্যাবজর্ব করতে পারছে না, এছাড়া কি এই সমস্ত গ্যাসেরও থাকছে না, তার ফলে কি হচ্ছে না, এখানে টেম্পারেচার অটোমেটিক ভাবে কমতে শুরু করছে, এবং যত উপর দিকে উঠছি তত আরো বেশি এগুলো হালকা হচ্ছে, তার ফলে টেম্পারেচার আরো কমে যাচ্ছে, বুঝা গেল তো। এই জন্য কিন্তু আমাদের টপোস্ফিয়ারের যে টেম্পারেচারটা 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার হিসেবে কমতে যাচ্ছে, এবং এই যে এই কারণে কিন্তু আমাদের টপোস্ফিয়ারকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান স্তর বলা হচ্ছে, কি বলছে, ক্রমহ্রাসমান স্তর। ওকে, দেখো তোমরা যদি নোটস লিখতে চাও তাহলে নোটস গুলো কিন্তু লিখে নিতে পারো, আমরা এটাকে একটা কোশ্চেন অ্যান্সার আকারে বলে দিচ্ছি, ঠিক আছে। তো এই টপোস্ফিয়ারকে ক্রমহ্রাসমান স্তর বলে কেন, না টপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, এটি ভূপৃষ্ঠ স্পর্শ করে থাকে, সূর্য থেকে যে তাপ আসে তা সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এবং ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চল অর্থাৎ টপোস্ফিয়ারের নিম্নাংশ উত্তপ্ত হয়, এছাড়া এই নিম্নাংশে CO2 জলীয় বাষ্প বেশি থাকায় তাপ ধরে রাখে, কিন্তু যত উপর দিকে ওঠা যায় ঘনত্ব কমতে থাকে, ফলে CO2 ধূলিকণা কমতে থাকে, ফলে তাপ শোষণ ক্ষমতা কমে যায়, তাই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে, এই জন্য একে ক্রমহ্রাসমান স্তর বলা হয়। নেক্সট আমরা বলবো ট্রপোপোজ। এই ট্রপোপোজ জিনিসটা কি, ট্রপো বোঝা হয়, ট্রপো মানে কি বলেছিলাম আমরা বলতো, ট্রপো মানে আমরা বলেছিলাম চেঞ্জ, কি বলেছিলাম চেঞ্জ অর্থাৎ পরিবর্তন। পোজ মানে কি, পোজ মানে স্থির, আমরা মোবাইলে ভিডিও দেখতে দেখতে পজ করি তো, নিশ্চয়ই করি, ঠিক আছে, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমরা অনেক সময় প্রয়োজনে পজ করি, সেই পজ মানে কি স্থির করা বা থামিয়ে দেওয়া, তাই তো। তাহলে দেখো অ্যাকচুয়ালি এখানে কি ঘটনা ঘটে না, এই যে টপোস্ফিয়ারে আমরা যে চেঞ্জেসটা দেখছিলাম, কিসের চেঞ্জ দেখছিলাম না, আমরা বেসিক্যালি টেম্পারেচারের চেঞ্জ দেখছিলাম, কিরকম চেঞ্জ না, 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে আমরা চেঞ্জটা দেখছিলাম যে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমে যাচ্ছে। তাহলে এই যে কমে যাওয়ার ঘটনা, এই যে ঘটনাটা, এই ঘটনাটা যেখানে থেমে যাচ্ছে সেটাই আমরা বলাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে ট্রপোপোজ, বুঝতে পারলাম না, পারলাম না। এটা একটা 3 কিলোমিটারের এরিয়া, কত কিলোমিটার বললাম, এটা একটা 3 কিলোমিটারের এরিয়া যেখানে টপোস্ফিয়ারের এই উষ্ণতার চেঞ্জটা থেমে যাচ্ছে, এবং এই টপোপোজ এর পরেই শুরু হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, আমাদের পরবর্তী স্তর আমরা পড়েছিলাম স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো এগুলো আমরা একটু পয়েন্ট করে জেনে নিই, ঠিক আছে। দেখো আমরা যা পড়াচ্ছি সেগুলো তোমরা ভালো করে পড়ো, ভালো করে পড়লেই পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুন না কেন তোমরা কিন্তু ইজিলি সেই প্রশ্নটার অ্যান্সার দিতে পারবে। ওকে, তাহলে আমরা কি বলছিলাম, ট্রপোপোজ, তাহলে ট্রপোপোজটা প্রথম কি বলবো, এটা দা আপার লিমিট অফ দা ট্রপোস্ফিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আপার লিমিট, তাহলে ট্রপোস্ফিয়ারের সব থেকে উপরের অংশ, কি বোঝা গেল তো। এটা হচ্ছে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নেক্সট হচ্ছে যেটা, তিন নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের এর টেম্পারেচার কত হয়। দেখো আমরা পড়েছিলাম যে ট্রপোস্ফিয়ারের লাস্ট টেম্পারেচার হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস, সেরকম ট্রপোপোজ পুরো এই 3 কিলোমিটার এরিয়াটাতে টেম্পারেচার কত হবে, -56 ডিগ্রি সেলসিয়াস। আমরা টপোস্ফিয়ার আর ডেফিনেশন দিতে পারি নাকি না, ট্রপোপোজ ইজ দ্য বাউন্ডারি অফ স্ট্র্যাটোস্ফিয়ার অ্যান্ড ট্রপোস্ফিয়ার। ওকে, দেখো 4 নম্বর পয়েন্ট কি, এই যে টপোপোজ, এই টপোপোজ হচ্ছে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার মধ্যে বায়ু চলাচল রোধ করে। নেক্সট পয়েন্টটা হচ্ছে এটা আমাদের নিরক্ষীয় অঞ্চলে 17 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং মেরু অঞ্চলে বিস্তৃত। চলো আরেকবার রিপিট করে দিই, তাহলে কি বলবো, টপোস্ফিয়ার হচ্ছে এটা আপার লিমিট অফ দ্য, আমাদের টপোপোজ হচ্ছে এটা আপার লিমিট অফ দ্য টপোস্ফিয়ার, সেখানে যেটা 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 3 নম্বরে যেটা টেম্পারেচার কত, -56 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর কি, এটা একটা মোস্ট ভাইটাল পয়েন্ট, যে টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার মধ্যে বায়ু চলাচল রোধ করে দেয়, এই হচ্ছে টপোপোজ, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই, তাহলে আমাদের এই টপোপোজ, পুরো টপোপোজে কিন্তু কোনো রকম উষ্ণতা কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে কিন্তু টেম্পারেচারটা স্থির থাকে।
ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো অংশ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমরা এই সেশনটা শেষে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস করব, যেখানে তোমাদের প্রশ্নগুলো প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করা হবে। ওকে চলো, এরপর নেক্সট আমরা নেক্সট যে ক্লাস সেটাতে আমরা পড়বো স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে। দেখো, ক্লাসের কন্টিনিউ বজায় রাখতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি না কেন তোমরা যাতে সহজেই সেটা প্রথমেই দেখতে পাও, কারণ তোমাদের জন্য এই চ্যানেলটা তৈরি করা হয়েছে। তার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও।